তারাবি পড়বেন না তো না না পড়ার দরকার নাই থাক হ্যাঁ তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয় রাকাত পড়বেন বলেন কয় রাকাত কারণ সাহাবা একরাম আল্লাহর নবীকে যেভাবে দেখেছেন তারা ওইভাবে পড়ছেন আল্লাহর নবী কয় রাকাত পড়তে বলেছেন আমাদের থেকে সাহাবা একরাম বেশি জানেন না কম জানেন বেশি জানেন সাহাবা একরাম দেখেছেন আল্লাহর নবী কিভাবে নামাজ পড়েছেন আমরা কি দেখছি কেউ আমাদের পীর সাহেব দেখছে তবলীগের মুরব্বি দস্তরা দেখছে কেউ দেখেনি কারা দেখছে সাহাবা একরাম দেখেছেন ওই সাহাবা একরামের মধ্যে থেকে ওমর ইবনে খাত্তাব উসমান গনি আলী মুরতজা পছন্দ হয় আপনাদের নাম পছন্দ হয় না তিনজনই খলিফা তিনজনই জান্নাতি ওনারা কমপক্ষে ২০ রাকাত তারাবি পড়েছেন জারি রেখেছেন রাষ্ট্রীয়ভাবে সুবহানাল্লাহ থাক আজকে ইমাম তাইমিয়া বলেন যাদেরকে যাকে আহলে হাদিসটা ইমাম মানে বলে ওয়ালাম ইউনকির আলাইহি আহাদুম মিনাস সাহাবা ওয়াল মুসলিমিন ও দোস্ত একজন সাহাবীও ২০ রাকাতের উপরে তারা কখন ইনকার করেন নাই অস্বীকার করেন নাই কোনদিন কেউ এটাকে অপছন্দ করেন নাই সকল সাহাবী ঐক্যমতের ভিতরে ২০ রাকাত তারাবি পড়েছেন ৩ রাকাত বিতির পড়েছেন বলেন তো কয় রাকাত পড়ব না ইনশাআল্লাহ এখন কয় হুজুর শুরু তারাবি পড়ব তারা বাংলাদেশে প্রায় ৫০ লাখ হাফেজ আছে ৫০ লাখ মসজিদ কি এত আছে হ্যাঁ তাহলে আমরা হাফেজ নিয়ে এসে কোনো কন্ট্যাক্ট ফন্টাক্ট কিছু নেই হাফেজরা আল্লাহকে খুশি করার জন্য পড়াবেন হ্যাঁ আপনার যে কন্ট্যাক্ট করবে টাকা সবে এর পিছনে পড়ার দরকার নাই ঠিক আছে আদর মোহাম্মদ করে বলো বাবা আল্লাহ তোমার সিনাই কোরআন দিছে আমাকে তো দেয় নাই একটু শোনাও ঠিক আছে মোহাম্মদ করে কাছে থেকে একটা সুমো দিয়ে একটু আতর হাদিয়া দিয়ে ইমাম নিয়োগ করে দিবেন পড়াবে 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 আর আপনারা ব্যক্তিগতভাবে হাদিয়া দিবেন হাদিয়া বলা হয় যে দেবে যে নেবে দুইজন জানবে পৃথিবীর তৃতীয় কোনো ব্যক্তি জানে না সুবহানাল্লাহ কয় না তাহলে আপনি ইফতারি দাওয়াত দিবেন একদিন আরেকজন দেবে একদিন ৩০ দিনে ৩০ জন আবার খাওয়ায় দাওয়াত দিবে রাস্তায় দেখা হইলে সেহরিতে ৩০ জন দাওয়াত দিবে এমন দিয়া দেবেন এক মাসে কোরআনের মহব্বতে আল্লাহর মহব্বতে হাফেজের মহব্বতে এক রোজায় এমন হাদিয়া যেন পায় ১০ বছর পরে যেন বিশ্ববিখ্যাত আলেম হতে পারে কথা কয় না এটা ইজ্জতের লাইন কিন্তু কন্টাকে গেলে এ দেবে ৫ টাকা ও দেবে ২ টাকা ও আড়াই টাকা ও ১.৫ টাকা এরকম তুলে তুলে চান্দা তুলে দেওয়া হয় এটাকে ভিক্ষা বলা হয় ও দোস্ত এরকম ভিক্ষা দুনিয়ার কোনো নেতাকেও দেওয়া হয় না আপনি এইরকম প্রেসিডেন্টের ইমামরা কি জন্য দিচ্ছেন কথা কয় না যে আপনার ইমাম প্রেসিডেন্ট থেকে দাম বেশি না কেন প্রেসিডেন্টের ইমাম এই জন্য দোস্ত আমরা মহব্বতের খাতিরে তাদেরকে হাদিয়া দিব আমি দিব যে নেবে সে জানবে আর আরেকজন জানবেন তিনি আসমানের মালিক কথা বলেন ঠিক কিনা তাহলে আর হাফেজ সাহেব আব্বু জানরা এরা আছে এখানে অনেক আছে খবরদার তাড়াহুড়া কিছু নাই আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন ঠিক আছে না ইনশাআল্লাহ হ্যাঁ কোনো তাড়াহুড়া নাই الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আস্তে 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 والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لكم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن إن الله غني عن العالمين قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون আস্তে আস্তে ধীরে ধীরে পড়বো না আব্বু
করবে ইনশাআল্লাহ আপনারাও আস্তে করে যদি কেউ দ্রুত পড়ে আস্তে করে কাছে দেখে মহব্বতের সাথে কোরআনের মায়ায় এদেরকে বলবো আব্বু একটু আস্তে আস্তে পড়ো যেন আমরা প্রত্যেকটি শব্দ আমরা আলাদা আলাদা বুঝতে পারি বলতে পারবেন না ইনশাআল্লাহ খোসা দেবেন না খোসা দেবেন না মহব্বত নিয়ে বলবেন বলবো না ইনশাআল্লাহ দোস্তরে আমার রমজান মাসকে কেন্দ্র করে আমরা দিনই কাজ করব সবাই দিনই কাজ করব কিছু সময় ব্যয় করে আমরা সবাই আল্লাহর কালাম সহি করে পড়ার চেষ্টা করব যারা জানি না জানবো যারা জানি সহি করার চেষ্টা করব ঘরে মাস্তুরাতে তালিম চালু করব সেখানেও আল্লাহর কালামকে সহি করে পড়াবার আমরা ব্যবস্থা করব করব না ইনশাআল্লাহ এরপরে আমাদের ছেলে মেয়ে নাতি পুতি যা আছে সবগুলোকে গণহারে সর্বপ্রথম নূরানি মাদ্রাসায় ভর্তি করায় দিয়ে এক বছর দুই বছর তিন বছর পড়ায় দেখেন না হাদিস কিভাবে বলে আল্লাহর কালাম কিভাবে পড়ে কিভাবে এরা লেখে সুন্দর করে আরবি বাংলা ইংরেজি যেই সুন্দর করে লেখে আমরা কোনোদিন স্কুলে এটা পড়িও নাই দেখিও নাই এটা এখন বর্তমানে চালু নাই এজন্য প্রাইমারি হাই স্কুলের শিক্ষক প্রধান শিক্ষকরা পর্যন্ত নিজেদের সন্তানদেরকে নূরানি মাদ্রাসায় ভর্তি করায় দিচ্ছে সত্যনের মশাল বাহিনী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি